হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বাটফ্লাভার থ্রি পরিবারে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সো আমার একজোড়া বাজিকা পাখি 10টা ডিম দিছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। 10টা ডিম, আমি নিজেও অবাক। সো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার এই পাখিটার জন্য, তার যেন 10টা ডিমই ফোটে, ঠিক আছে? আপনাদের দোয়াই 10টা ডিম পারলো। সো আপনারা একটু আর একটু দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন যেন 10টা ডিমই ফোটে, ঠিক আছে? সো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি দোয়া করবেন যেন 10টা ডিমই ফোটে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, নেটের কারণে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে আর ডিমগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বাচ্চাটা কালকেই ফুটছে, এটা প্রথম ডিমের বাচ্চা। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। হ্যাঁ, আমি আরেকবার গুনি। হ্যাঁ, এক বাচ্চাটা সহ গুনলাম, একটা, দুইটা, তিনটা, তিন, ছয়, সাত, আট, নয়, নয়টা দেখা যাচ্ছে, আর বাকি একটা মনে হয় পেটের ভিতরে আছে, ঠিক আছে? সো যাই হোক, আপনাদেরকে মাটা একটু দেখাই। এই যে এর মাটা দেখা যাচ্ছে এখন, তেমন ভালোভাবে দেখাই। এই যে এর মাটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে আপনারা এখান থেকে দেখেন, জুম করছিলাম তো এখন কিলে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এই যে 10টা ডিম পারছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো 10টা ডিম। সো এখন অনেকের প্রশ্ন, অনেকে কমেন্ট করবেন, 10টা ডিম তাহলে বাঁচাবেন কীভাবে বাচ্চা যদি ফোটে অতগুলো, ঠিক আছে? সো এটা একেবারে ইজি। সো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বাচ্চা প্রথমে যে ডিমগুলো ফুটবে সেই বাচ্চাগুলো তো বড় হয়ে যাবে। হ্যাঁ, তো বড় বাচ্চাগুলো আপনি খাবারের পাত্রে বা নিচে কোনো একটা জায়গা রাখে দিলেন, আর ছোটো বাচ্চাগুলো হাঁড়িতেই থাকবে, তারা হাঁড়িতে বড় হবে, ঠিক আছে? এইভাবে 10টা বা 13টা ডিম পারলে 13টা বাচ্চা এইভাবে বাঁচাইতে হয়, ঠিক আছে? আর জেব্রা ফিন্সের বেলায় আমার একজন জেব্রা ফিন্স ডিম পারছে 7টা ডিম। তো জেব্রা ফিন্স আমার মতে সর্বোচ্চ 7টা ডিমই পারে, 7টার বেশি পারে না। তো 7টা ডিম পারছে কারণ অনেকদিন থেকে পালতেছে, ঠিক আছে? আপনাদেরও বুড়ানি হয়ে গেলে আপনাদের কোনো টেনশন নেওয়া দরকার নেই, আপনাদের বাজারিকাও 10টা 12টা ডিম পারবে। সেটা কখন? যখন আমার মতো বুড়ানি হয়ে যাবে, আমার পাখিগুলোর মতো। তো বুড়ানি হয়ে গেলে 10টা 12টা ডিম পারে। তো জেব্রা ফিন্সও আপনাদের 7টা ডিম পারবে, আপনারা চিন্তা করার দরকার নাই। তো এখানে দেখলেন একটা বাচ্চা ফুটছে, তো আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন আমার পাখির জন্য যেন সবগুলো ডিমই ফোটে, ঠিক আছে? সো এখানে দেখেন জেব্রা ফিন্স আছে। তো জেব্রা ফিন্স, এই জেব্রা ফিন্সটা 4টা ডিম দিছিল, তো বাচ্চা ফুটছে। দেখেন কয়টা বাচ্চা ফুটছে, আপনাদেরকে একটু দেখাই দিই আমি। সো এই দেখেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা, ঠিক আছে? এই যে 1টা 2টা 3টা বাচ্চা ফুটছে, ঠিক আছে? তো এই যে 3টা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 8টা বাচ্চা এখানে আছেন, আর 8টা ডিম আছে, ওটা ফুটতেও পারে নাও ফুটতে পারে, ঠিক আছে? ওই ডিমটা ফুটতেও পারে নাও ফুটতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে। তো ফ্ল্যাশের কারণে আপনারা বিরক্ত হচ্ছেন, গোলা গোলা দেখা যাচ্ছে। সো এখন আপনারা ভালোভাবে দেখে নেন। এই যে 1টা ডিম আছে, এই যে বাচ্চারা সাদা হবে মনে হয়, দেখেন সাদা সাদা পশম, ঠিক আছে? তো বাচ্চারা সাদা হবে, তো 3টা বাচ্চাই সাদা হবে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভালোই হলো, সাদা হওয়ার কারণ আছে, 3টা বাচ্চাই সাদা হবে। আপনাদেরকে আমি দেখাই দিলাম, কারণ হইলো এর বাবাটা হইলো, এর আগের বার 1টা বাচ্চা কালো হয়েছিলো, 1টা বাচ্চা সাদা হয়েছিলো, এবার মায়ের মতো হবে সবগুলো বাচ্চা। সো এখানে আমি গুগুর বাচ্চাগুলো রাখি,
তো বড় হইলে বিক্রি করে দেই আমি, ঠিক আছে? আর সৈয়দপুরের আশেপাশে যদি কেউ থাকেন আমার কাছ থেকে পাখি নিতে পারবেন, তো দোকানের চাইতে কম দামে দেই আমি। আর এখানে সব জেব্রা ফিঞ্চের বাচ্চাগুলো আমি রাখি। আর এখানে বাজারিকা একজোড়া জোড়া দিছি আমি, স্প্যানিশ বাজারিকা। সো এগুলো হাইব্রিড সব, তো সাইজ দেখেই বুঝতে পারছেন এগুলো বাচ্চা বাজারিকা। তো সাইজ দেখতেছেন এক একটা কত বড় বড়। আর এখানে জেব্রা ফিঞ্চ আছে। সো যাই হোক, 10টা ডিম আপনাদেরকে আর একবার দেখাই দেই। সো 10টা ডিম পাখি দিছে, এই যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তাপ দিচ্ছে, ঠিক আছে? এই যে তাপ দিচ্ছে, আমরা ডিস্টার্ব না করি, ডিস্টার্ব করলে অসুবিধা। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ডিস্টার্ব করতেছি। 3 3 6 7 8 9 10, এই যে 3 3 6 7 8 9, 9টা দেখতে পাচ্ছি, 10 নম্বরটা এখনও দেখতে পাইনি, ঠিক আছে? সো যাই হোক, একবার দেখছিলাম 10টা ডিম দিয়েছে, তো সেজন্য আপনাদেরকে বললাম। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন, অ্যান্ড দোয়া করবেন যেন 10টা ডিমই ফোটে, ঠিক আছে? তো এরকম উপকারী ভিডিও আমি দিতে থাকবো। তো এখানে ঘুঘুর ডিম দিছে, তো ঘুঘুর বাচ্চাও ফুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হলো ছেলে ঘুঘু ঘুরে বসে আছে, আর এটা হলো মা ঘুঘুটা, আর হলো এই যে ঘুঘুর বাচ্চাগুলা। বাচ্চাগুলোর এবার কালারটা দেখেন খালি, সেই সুন্দর কালার হয়েছে, ফোম কালার, ঘিয়া ঘিয়া কালার একটা, মানে সেই রকম দেখতে, মানে বাচ্চাগুলোর যা কালার হয়েছে না বলার বাইরে, যে কেউ দেখলে বাচ্চাগুলোকে পছন্দ করে ফেলবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচ্চা হয়েছে। আর এখানে ডিমে তাপ দিচ্ছে, এদের ডিমও ফুটবে। সো এদের ডিম এখনও ফুটে নাই, এরা দেরিতে ডিম পারছে। তো এখানে আমার একজোড়া লুটিনো বাজারিকা আছে, মেটা লুটিনো, ঠিক আছে? ছেলেটা ব্ল্যাক আই লুটিনো, ছেলেটা লুটিনো না, কারণ ওর পেটের কাছে হালকা হালকা সবুজ আছে। সো আমার এই লুটিনোগুলো দেখেন কত সুন্দর, মানে এই পাখিটা হলো আমার সবচেয়ে সুন্দর পাখি, এই পাখির জোড়াটা। এই পাখির জোড়াকে দেখলে শান্তি পাওয়া যায় আলাদা রকম একটা। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখি, ফ্ল্যাশ অন করে দিই আপনাদেরকে। সো দেখেন লুটিনোটার দেখেন চোখ লাল, আর নিচেরটার চোখ হলো কালো, তো লাল চোখটা হলো মেয়ে। আর ছেলে লুটিনো রেয়ার খুব, ঠিক আছে? পাওয়া যায় না ছেলে লুটিনো, সহজে পাওয়া যায় না ছেলে লুটিনো। তো আপনাদেরকে এখন দেখাবো কোন জেব্রা ফিঞ্চটা 6টা ডিম দিছে, ঠিক আছে? দেখেন আপনারা, এই দেখেন, তাহলে আপনি ডিম গোনেন, তো ডিম দেখতে পাচ্ছেন কতগুলো ডিম, ঠিক আছে? তো 1 2 3 4 5 6 7টা ডিম আছে এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন 6টা ডিম, ঠিক আছে? তো দোয়া করিয়েন যেন সবগুলোই ডিমই ফোটে, ঠিক আছে? যেভাবে আপনি লাগাতার ডিম বাচ্চা নেবেন না, তো যখন দেখবেন 6টা করে 6টা করে ডিম দিচ্ছে, তখন একটু রেস্টে দিয়ে দিবেন। তো ওই যে কোনায় জেব্রা ফিঞ্চ আছে, বসে আছে, তো ডিস্টার্ব করলাম দেখে বাইরে হয়ে গেছে, তাপ দিচ্ছে না। সো ডিস্টার্ব করা উচিত না, ঠিক আছে? এই যে জেব্রা ফিঞ্চ, ভয় পাচ্ছে ক্যামেরাকে। সো যাই হোক, যাই হোক, ভালোই হইলো। সো আপনাদেরকে 10টা ডিম আমি দেখাই দিলাম। সো আপনারা সবাই দোয়া করবেন যেন সবগুলো ডিম ফোটে, ঠিক আছে? সো আরও পাখি আছে এই রুমের ভিতরে, এগুলো দেখাইতে গেলে আরও বড় হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন সেপারেট সেপারেটকে যে বাজারিকা পাখি পুষতে, যে পা ভিন্ত, তাহলে বেশি লাভবান হওয়া যায়। সেপারেট সেপারেটকে যে ডিম বাচ্চা বেশি করে, আর কলোনিতে প্রচুর মারামারি হয়, ঠিক আছে? একজন আরেকজনের ঠোঁট ভাঙে দেয়, তো একটা পাখি আছে এখানে, ওর অন্য পাখি ওর ঠোঁট ভাঙে দিয়েছে পুরো, ওই দেখেন এত মারামারি করে। তো এই পাখিটার ঠোঁট ভাঙে দিয়েছে, দেখেন এই পাখিটার ঠোঁট নাই, তো ঠোঁটটা হচ্ছে, আবার ভাঙে গেলে সমস্যা নেই আবার হয়। সো আপনারা দেখেন, এই দেখেন এই পাখিটার ঠোঁটটা দেখতে পাইছেন? তো এই হলো সমস্যা কলোনিতে। হ্যাঁ, কলোনিতে এগুলো মারামারির সমস্যা হয়, ডিম ফালা দেয়, ডিম ভাঙে দেয়, তো ডিম খায় নাই অন্য পাখি, তো এগুলো সমস্যা হয়। তো এখানে আছে হলো 6টা ডিম, হ্যাঁ,
তো এখানে 7টা ডিম আছে আপনারা দেখেন, তো 1টা ডিম ফুটছে, তো স্প্যানিশ বাজরিকা এটা, তো 1টা ডিম ফুটছে দেখা যাচ্ছে না, তো ডিস্টার্ব করার কোনো দরকার নাই। এখানে জেব্রা ফিন্স আছে এক জোড়া, জোড়া দিয়েছি কালো জেব্রা ফিন্সের সাথে খয়েরি মেয়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক সুন্দর এই গ্রেনে দেখেন এক জোড়া আছে, ঠিক আছে। তাহলে এখানে সব বাজরিকার বাচ্চা আছে, এগুলাও বিক্রি করা হবে। তো সৈয়দপুরের আমার রংপুর বিভাগ, সৈয়দপুর উপজেলায় আমি থাকি। সো আপনারা যদি আশেপাশে কেউ হন আমার কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই কম রাখবো বাজারের চেয়ে। এগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি শখ করে করা, বিজনেসের জন্য না। তো এটা দেখেন, এরাও ডিম দিছে, 6টা না 9টা ডিম ফুটছে, তো হাড়ির ভিতরে আছে এর মেয়েটা, এর জোড়াটা, ঠিক আছে। তো এখানে এক জোড়া জেব্রা ফিন্স আছে, তো এরাও ডিম দিছে, তো কয়টা ডিম দিছে একটু দেখাই দেই, 2টা ডিম দিছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা অনেকে কমেন্ট করেন জেব্রা ফিন্স পাখি ডিম বাচ্চা করে না করে না, এটা একেবারে ভুল কথা। জেব্রা ফিন্স পাখি আপনি যেখানেই রাখেন সেখানেই ডিম বাচ্চা করবে, জেব্রা ফিন্স মানে থামে না কখনো, ঠিক আছে। একবার শুরু হইলে আর থামবে না, জেব্রা ফিন্সকে ডিম বাচ্চা করানো পৃথিবীর ভিতরে সবচেয়ে সোজা একটা পাখি। খালি বিড়াল বিড়াল কুকুর যেন না আছে বা আচর না দেয়, তাছাড়া বিড়াল ছাড়া আপনার জেব্রা ফিন্স যে কোনো জায়গায় ডিম বাচ্চা করবে, যে কোনো জায়গায়, খালি বাতাস যেন না লাগে। দেখেন হালকা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়েছি যেন এই জানলাটা দিয়ে ডাইরেক্ট যেন বাতাস না লাগে, তাহলে ঠান্ডা লাগবে এই আর কি। বাকি জেব্রা ফিন্স ডিম বাচ্চা করানো সবচেয়ে সোজা। এখানে একজোড়া ডায়মন্ড ডাল আছে, তো এখানেও বাজরিকা আছে, এটা হলো ড্যানিশ বাজরিকা, তো এটা হলো ড্যানিশ বাজরিকা দেখতেই পাচ্ছেন। আর এই বাজরিকাটার একটা গল্প আছে, সেই গল্পটা আপনারা শুনেন। এই বাজরিকাটা ধরা হয়েছে হাত থেকে, হাত দিয়ে ধরছি, বারান্দায় আসছিলো, ঠিক আছে। তো আমার ফুফাতো ভাই ধরছে ছোট, তো বারান্দায় আসে বসে আছে রাত্রেবেলা, তো ও দেখে নিছে, তারপর যায় হাত দিয়ে ধরে, তারপর খাঁচার ভেতরে ঢুকানো হয়েছে। এই পাখিটা কার কাছ থেকে জানি পালাই যাচ্ছিলো, ঠিক আছে। তো এটা হলো ড্যানিশ বাজরিকা, তো এটা হাত দিয়ে ধরা হয়েছে, কিন্তু ফ্রির মাল, তো ফ্রির মাল দেখেন বাচ্চা উঠেছে, তো এখানে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যালো, ওর মাটা তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাটা, দেখেন এই দেখা যাচ্ছে, এই যে দেখতে পাইছেন, এই যে 2টা বাচ্চা আছে, ঠিক আছে। তো যাই হোক, ওটা হাত দিয়ে ধরা হয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে বলে দিলাম, তো বাজিকা কলোনিতে দেখাইলাম। আর এখানে জেব্রা ফিন্সের কলোনি করা হয়েছে, সো দেখেন বাসা বানাচ্ছে জেব্রা ফিন্স, সো বাসা তো তৈরি করতেছে জেব্রা ফিন্স। আর এখানে বাচ্চা আছে জেব্রা ফিন্সের দেখতে পাচ্ছেন 3টা, তো কলোনি কলোনি যদি সেপারেট সেপারেট কেজে বেশি ভালো, জেব্রা ফিন্সও বাজরিকাও। কলোনি কী কারণে করা হয়, একটাই কারণে, সেপারেট সেপারেট কেজে খাবার পানি দিতে কষ্ট হয়, বারবার খাবার পানি দেওয়া হয়, কলোনিতে একবারেই সবাইকে খাবার পানি দেওয়া যায়, এই কারণেই কলোনি করা হয়। কিন্তু কলোনিতে মারামারি চলেই, এটা আপনারা মাথায় রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, তো বাজরিকা পাখি 10টা দিন দিছে, আপনারা সবাই দোয়া করবেন। তো লাগাই দিলাম, তো এগুলার ভিতরে যেগুলো খাঁচা আছে ওগুলাতে নেট দেওয়া নাই, বিড়ালের আক্রমণ হয় ওই কারণে লাগাই দিচ্ছি। আর এগুলাতে নেট দেওয়া, বিড়াল আসলেও কোনো অসুবিধা নেই, সিঁড়ি দিয়ে যদি বিড়াল আসে, তো আপনারা এগুলো মাথায় রাখে, তারপর আপনারা পাখি পালন শুরু করবেন। আর জেব্রা ফিন্স ঢাকে রাখি সবসময়, এই দেখেন এই পাশের কেজে বাজরিকা আছে, এই পাশের কেজে জেব্রা ফিন্স, ওই জন্য ঢাকে দিয়েছি জেব্রা ফিন্সকে যেন বাতাস না লাগে, ঠিক আছে। সো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, এবং বিদায় আপনার কাছ থেকে। আর 10টা ডিম ফুটাইছে, তো এর জন্য দোয়া করবেন 10টা ডিমই যেন ফুটে, ঠিক আছে। তো এর ছেলেটা দেখেন সাইজে বড়, ঠিক আছে, দেখেন চোখের রিং দেখেন, তো বুড়ানি পাখি চোখের রিং দেখে বুঝতে পারবেন যে এটা বুড়ানি পাখি। আর সাইজ দেখে, সাইজটা দেখেন কত বড় লেজ এর, হ্যাঁ, তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা বুড়ানি পাখি না বাচ্চা পাখি, ঠিক আছে। তো চোখের রিং থাকবে, মাথায় কোনো ডোয়াকাটা থাকবে না, আর বাচ্চা পাখির মাথায় ডোয়াকাটা থাকবে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন বাচ্চা পাখি মাথা দেখেন, মাথায় সব ডোয়াকাটা, ওটা যখন বয়সে বড় হবে ওর ডোয়াকাটাটা ঘাড়ের নিচে নামে যাবে, ঠিক আছে। সো আজকে ভিডিও পর্যন্তই।